মাডিয়ার স্টুডেন্ট, সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন কাকে বলে, কিভাবে একটি সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন গঠিত হয়, মোটামুটি আমরা সকলেই কম বেশি জানি। স্পেশালি যারা ক্লাস 9-10 পড়ছো, তাদের অবশ্যই এই সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়াটা জানা উচিত। এবং আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিওতে সমযোজী যৌগ কিভাবে গঠিত হয় বা সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এই বেসিক কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যাদের এখনও সমস্যা আছে বলে মনে হয়, তারা কিন্তু এই ভিডিওটি দেখে আরেকটু ক্লিয়ার হতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছুদিন আগে আরও একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আয়নিক যৌগের পানিতে দ্রাব্যতা, অর্থাৎ একটা আয়নিক যৌগকে পানিতে ছেড়ে দেওয়া হলে সেই আয়নিক যৌগটা পানিতে দ্রবণীয় হবে কি হবে না, সেটার উপর পুরোপুরি একটা ক্লিয়ারলি আলোচনা করেছিলাম পারফেক্টলি। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সমযোজী যৌগের পানিতে দ্রাব্যতা এই বিষয়টি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া। অর্থাৎ একটা সমযোজী যৌগকে আমরা যদি পানিতে ছেড়ে দিই, এই সমযোজী যৌগটা পানিতে দ্রবীভূত হবে কি হবে না, পানির সাথে এটা মিশে যাবে নাকি মিশবে না, এই বিষয়টি তোমাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা জেনে নিব সমযোজী যৌগটা আসলে কি বা সমযোজী বন্ধনটা আসলে কি। আমরা মোটামুটি সকলেই জানি কিছু বন্ধন আছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, কিছু বন্ধন আছে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে হয়। ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাই মূলত সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনটা কোনো একটা যৌগে থাকলে সেই যৌগগুলোকে আমরা সমযোজী যৌগ বলে থাকি। সমযোজী যৌগের কয়েকটি উদাহরণ যদি আমরা লিখি, অ্যামোনিয়া, কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো কিন্তু সবগুলোই সমযোজী যৌগ। এর কারণ হলো এই যৌগগুলো যখন গঠিত হয় তখন পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারিং হয়। আয়নিক যৌগের মধ্যে ইলেকট্রনটা আদান প্রদান হয়, একজন ইলেকট্রন দান করবে, অন্য পরমাণু সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। কিন্তু সমযোজী যৌগের সময় দেখা যায় কোনো পরমাণুই একে অপরকে ইলেকট্রন দান বা গ্রহণ করে না, শুধুমাত্র তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার ঘটে। এখন আমরা জানব এই যৌগগুলোকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় পানিতে কি এটি দ্রবীভূত হবে নাকি হবে না। ডিয়ার স্টুডেন্ট, সমযোজী যৌগের পানিতে দ্রাব্যতা এই কনসেপ্টটি পারফেক্টলি অ্যানালাইসিস করার জন্য আমরা ধরে নিব এই যে পাঁচটা যৌগ আমরা বোর্ডে নোট করলাম, এই পাঁচটা যৌগ থেকে যে কোনো একটা যৌগকে আমরা ধরে নাও পানিতে ছেড়ে দিব। মনে করো এখান থেকে আমরা এই মিথেন অণু যেটা, মনে করো সেটাকে আমরা একটা পাত্রের মধ্যে আমরা মিশানোর জন্য চেষ্টা করব। মনে করো এই পাত্রে অসংখ্য পানির অণু আছে, এই পানির অণুর মধ্যে আমরা মিথেন অণুটাকে ছেড়ে দিব এবং দেখব এই মিথেন অণুটা পানিতে মিশে কি না। যদি মিশে যায় আমরা বুঝে নিব সমযোজী যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়। যদি এই পানির কণার সাথে মিথেন অণুটা না মিশে তখন এই সমযোজী যৌগগুলো পানিতে দ্রবণীয় হবে না। শিক্ষার্থী বন্ধুরা, মিথেন অণু শুধুমাত্র মিথেন অণু না, এখানে যতগুলো অণু আছে এবং যে কোনো যৌগ, শুধুমাত্র সমযোজী যৌগ না, আয়নিক যৌগ হতে পারে, আদার্স কোনো একটা যৌগ হতে পারে, সেটা পানিতে ছেড়ে দেওয়া হলে পানিতে দ্রবণীয় হওয়ার মূল কৌশলটা কোথায়, আশা করি আজকের ভিডিওতে তোমরা এটার উত্তর পেয়ে যাবে। এখন মিথেন অণুটাকে যখন আমরা এই পাত্রে পানির মধ্যে ছেড়ে দিব, মিথেন অণুটা পানির সাথে মিশে যাবে কি না সেটা বোঝার আগে আমরা পানির গঠনটা, পানিতে কী কী থাকে এবং পানির অণুতে যে দুইটা পরমাণু থাকে অক্সিজেন এবং হাইড্রোজেন, এগুলো আসলে কীভাবে থাকে, মূলত আমরা পানির অণুর গঠন প্রক্রিয়াটা আগে বুঝতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, পানির অণু গঠনের যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা এতদিন ধরে জেনে এসেছি, পানি গঠন প্রক্রিয়া হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এই দুইটা মিলেই মূলত পানি গঠিত হয়। এখন এই পানির মধ্যে দুটি পরমাণু আছে, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, এবং আমরা যতটুকু জানি এই পানিটা কিন্তু একটা সমযোজী যৌগ, অর্থাৎ ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে পানিটা গঠিত হয়। এই যে এখানে পানির কণাগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা পানির কণা কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ঠিক কী কী বন্ধন কীভাবে থাকে সেটা এখন আমরা একটু দেখাবো। আমরা জানি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কিন্তু 2,
6 বিন্যাসটা 2 6 মোট 8 অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কিন্তু 8টা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং 1টা ইলেকট্রন এই অক্সিজেনের মধ্যে যেই 8টি ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে 6টা এই 6টি ইলেকট্রন কিভাবে থাকে তোমরা একটু দেখো এটা যদি অক্সিজেন পরমাণু হয় 6টি ইলেকট্রনের মধ্যে এক জোড়া দুই জোড়া এদিকে একটা ইলেকট্রন এদিকে একটা ইলেকট্রন দুটো কিন্তু বিজোড় অবস্থায় থাকে এই অক্সিজেন পরমাণু যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় পানির অণু গঠন করার জন্য কিন্তু একটা হাইড্রোজেন না আসলে একই সাথে দুইটা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে আমি কথাটাকে আরেকবার ক্লিয়ার করছি অক্সিজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে কিন্তু 6টি ইলেকট্রন এই দুটো কিন্তু জোড়া ইলেকট্রন বিজোড় আছে এখানে একটা এখন দুইটা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে অক্সিজেন পরমাণু কিন্তু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে কারণ হাইড্রোজেনেরও কিন্তু একটা বিজোড় ইলেকট্রন আছে তো কি করে অক্সিজেন পরমাণু হাইড্রোজেনের একটি ইলেকট্রনের সাথে শেয়ার করে এদিকে আরেকটা হাইড্রোজেন পরমাণু আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার করে মূলত এভাবেই পানির অণুগুলো গঠিত হয় অক্সিজেনের দুইটা বিজোড় ইলেকট্রন এই যে দুইটা মোট 6টা এই দুটো কিন্তু বিজোড় এই দুইটা বিজোড় ইলেকট্রনের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুর একটা বিজোড় ইলেকট্রনের সাথে অর্থাৎ দুইটা হাইড্রোজেন মিলে দুইটা বিজোড় ইলেকট্রনের সাথে কিন্তু ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যৌগ গঠন করে এগুলো কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন যুগল এখানে হাইড্রোজেনের একটা অক্সিজেনের একটা এদিকেও অক্সিজেনের একটা হাইড্রোজেনের একটা এখন আমরা যেই 70টা সমযোজী যৌগের ক্ষেত্রে জানি শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো শেয়ার হয় সেই শেয়ারকৃত ইলেকট্রন যুগল উভয় পরমাণুর মাঝখানে থাকে মনে করো এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে হাইড্রোজেনের একটা অক্সিজেনের একটা এদিকেও এক জোড়া আছে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলগুলো উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি থাকবে অর্থাৎ এটা যদি শেয়ারকৃত ইলেকট্রন যুগল হয় এটা যদি পরমাণু হয় এটা যদি পরমাণু হয় এই দুটি পরমাণুর মাঝখানে থাকে শেয়ারকৃত ইলেকট্রন যুগলগুলো কিন্তু কোনো কারণে যদি শেয়ারকৃত ইলেকট্রন যুগলগুলো কোনো একটা পরমাণুর দিকে বেশি ঝুঁকে পড়ে তখন ঘটনাটা একটু কমপ্লেক্সিভ হয়ে যাবে যেমন এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলগুলো কিন্তু অক্সিজেন পরমাণু একটু বেশি আকর্ষণ করবে কারণ আমরা যতটুকু জানি হাইড্রোজেনের তুলনায় তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ কিন্তু অক্সিজেনের বেশি অর্থাৎ কোনো একটা শেয়ারকৃত ইলেকট্রন যুগল বা যে কোনো ইলেকট্রনকে টানার প্রবণতা নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাটা কিন্তু হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের বেশি যার কারণে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে অক্সিজেন পরমাণু একটু নিজের দিকে বেশি টানবে এই ইলেকট্রন যে জোটটা আছে এই ইলেকট্রন জোটটাকে হাইড্রোজেন পরমাণুর তুলনায় অক্সিজেন পরমাণু একটু বেশি টানবে ফলে এই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে একটু বেশি ঝুঁকে পড়বে এটা যদি অক্সিজেন হয় এই দুটা যদি হাইড্রোজেন পরমাণু হয় শেয়ারকৃত ইলেকট্রন যুগলগুলো অক্সিজেন পরমাণুর একটু বেশি কাছাকাছি থাকবে দেখো হাইড্রোজেন থেকে অনেক দূরে চলে গেছে এখন আমরা জানি ইলেকট্রন কিন্তু ভালো জিনিস না ইলেকট্রনের কিন্তু চার্জ নেগেটিভ অর্থাৎ ইলেকট্রনগুলো যার দিকে থাকবে তার নেগেটিভিটির পরিমাণটা বাড়বে এই কারণেই মূলত এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে অক্সিজেন পরমাণু বেশি টানার কারণে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয় আর যেহেতু ইলেকট্রন যুগলগুলোকে অক্সিজেন পরমাণু একটু বেশি টানছে হাইড্রোজেন থেকে যেহেতু দূরে চলে গেছে হাইড্রোজেনের মধ্যে কিছুটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয় একেবারে পুরোপুরি ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ কিন্তু আমরা বলতে পারবো না এটাকে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ নামে আখ্যায়িত করা হয় আর এটাকে প্রকাশ করে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের মাধ্যমে আর এটা কেন হলো শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে যেহেতু অক্সিজেন পরমাণু একটু বেশি টানছে যার কারণে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন থেকে যেহেতু ঋণাত্মক ইলেকট্রনগুলো একটু দূরে চলে গিয়েছে যার কারণে হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জে পরিণত হয়েছে এটা হচ্ছে তোমার পানির অণুর ঘটনা এখানে যতগুলো পানির কণা আছে প্রত্যেকটা পানির কণাতে কিন্তু এই ঘটনাটা ঘটে অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু মিলে যেহেতু পানিটা গঠিত হয়েছে অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ বেশি থাকার কারণে অক্সিজেনটা নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় আর হাইড্রোজেনগুলো পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় একেবারে পজিটিভ না আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ
আমরা এই পাত্রের পানির কণাগুলোর দিকে যদি তাকাই, আসলে প্রত্যেকটা কণার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনটা আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হবে আর হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক চার্জে পরিণত হবে। এটার কারণ হচ্ছে অক্সিজেনের ইলেকট্রনের প্রতি একটু আসক্তিটা বেশি, আর ইলেকট্রনটা যার দিকে ঝুঁকে পড়বে তার আংশিক ঋণাত্মক চার্জে সৃষ্টি হবে, অর্থাৎ সে নেগেটিভ হয়ে যাবে। আমরা পানির অণুর গঠন প্রকৃতি যেহেতু বুঝে গিয়েছি, এবার মনে করো আমরা এই মিথেন অণুটাকে এই পানির মধ্যে ছেড়ে দিলাম। এখন কি ঘটবে, মিথেনটা কি পানির সাথে মিশ্রিত হবে নাকি হবে না? তার আগে আমরা আরও একটা বিষয় জেনে নিব, যে যৌগটাকে আমরা পানিতে ছাড়ছি অর্থাৎ মিথেন, সেই মিথেনের ভিতরে কার্বন এবং হাইড্রোজেনের অবস্থানটা কীভাবে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও একটা বিষয় জানো, মিথেনটা কিন্তু একটা সমযোজী যৌগ এবং মিথেনের সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন থাকে। কার্বনের ইলেকট্রন বিন্যাস কিন্তু এভাবে হয় 2-4, ছয়টা ইলেকট্রন 2-4, এই চারটা ইলেকট্রন চারটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, এভাবে শেয়ার করে। তাহলে এখানে চার জোড়া শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে। কিন্তু এখানে মজার ব্যাপার যেটা, মিথেনে কিন্তু যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলগুলো আছে এগুলো কিন্তু কোনো পরমাণু নিজের দিকে টানে না। হাইড্রোজেন এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেকটা কাছাকাছি, যার কারণে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু নিজের দিকে এক্সট্রা আকর্ষণে আকর্ষণ করে না, ফলে এখানে আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় না। এখন আমরা এই মিথেনটাকে যদি এই পানির মধ্যে ছেড়ে দিই, পানির মধ্যে কিন্তু আমরা আগেই দেখেছি সেখানে ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস থাকে। দুটি যৌগের গঠন প্রকৃতি থেকে আমরা জানলাম, একটা যৌগে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ রয়েছে, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ চার্জ রয়েছে। আর মিথেন অণু যেটাকে আমরা পানিতে ছেড়ে দিব, সেখানে কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, কারণ শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কিন্তু কোনো পরমাণু নিজের দিকে টানে না, এটা মাঝামাঝি অবস্থানে থাকে, যার কারণে এখানে কিন্তু কোনো চার্জ নেই। এখন এই অবস্থায় যদি আমরা মিথেনটাকে এই পাত্রের মধ্যে পানিতে ছেড়ে দিই, এটা কিন্তু কখনোই মিশ্রিত হবে না। এর কারণ আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি, বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করবে, অর্থাৎ প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, কিন্তু মিথেনকে আকর্ষণ করার মতো কিছু নেই। শুধুমাত্র মিথেন না, এখানে যতগুলা সমযোজী যৌগ তোমরা দেখো, এদের কোনোটাতেই কিন্তু আংশিক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ এর তৈরি হবে না, যার কারণে এই মিথেন অণুকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, এই মিথেন অণুটা পানির বিপরীতধর্মী চার্জের মাধ্যমে আকর্ষিত হবে না, ফলে মিথেন অণু পানির সাথে দ্রবণীয় থাকবে না। শুধুমাত্র মিথেন অণু নয়, এখানে যতগুলো সমযোজী যৌগ আছে, বেশিরভাগ সমযোজী যৌগগুলো ছাড়া দুই একটা ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমগুলোকে পোলার সমযোজী যৌগ বলা হয়, সেটা নিয়ে আমরা আরও একটা ভিডিও তৈরি করব। আপাতত আমরা পোলার সমযোজী যৌগ ছাড়া বাকি যতগুলো সমযোজী যৌগ আছে তাদের বিষয়টা যদি এখানে ব্যাখ্যা করি, তাহলে এক কথায় বলতে পারি, সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবণীয় হবে না। এর কারণ সমযোজী যৌগের মধ্যে কিন্তু পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই। পজিটিভ বা নেগেটিভ চার্জ যদি থাকতো, পানির যে দুটি পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে, ওই দুটি পজিটিভ এবং নেগেটিভ চার্জের সাথে বিপরীতধর্মী আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে তারা পানির সাথে মিশে যেত। একইভাবে যদি আমরা আয়নিক যৌগটার কথা একটু নিয়ে আসি, এখানে আমরা আয়নিক যৌগের সময় দেখেছিলাম যে কোনো একটা যৌগে একটা প্লাস থাকতো আর একটা মাইনাস থাকতো, ইলেকট্রন যে দান করতো সে পজিটিভ চার্জযুক্ত থাকতো, যে ইলেকট্রনটাকে গ্রহণ করতো সে নেগেটিভ চার্জযুক্ত থাকতো। এই পজিটিভ এবং নেগেটিভ চার্জযুক্ত আয়নকে যখন আমরা পানিতে ছেড়ে দিতাম, পানির বিপরীতধর্মী আধান দ্বারা ওরা আকৃষ্ট হতো এবং একে অপরের সাথে মিশ্রিত হয়ে পানিতে দ্রবণীয় হতো। কিন্তু সমযোজী যৌগের সময় দেখা যায় সেখানে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ তৈরি হয় না, ফলে পানিতে যখন ছেড়ে দেওয়া হয় এরা পানির অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটি অংশ দ্বারা আকৃষ্ট হতে পারে না। আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জের মাধ্যমে সমযোজী যৌগের কোনো আয়ন কিন্তু আকৃষ্ট হয় না, ফলে এরা পানিতে দ্রবণীয় হয় না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা মূল রহস্যটা উদ্ঘাটন করতে পেরেছ, একটা যৌগকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তখনই যৌগটা দ্রবণীয় হবে, যদি যৌগটার মধ্যে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে তখন পানির বিপরীতধর্মী আধানের মাধ্যমে আকৃষ্ট হয়ে এক অপরের সাথে যুক্ত হয়ে যাবে, এবং যৌগটাতে যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ না থাকে
তখন কিন্তু এই পানির দুটি বিপরীত ধর্মী আধান একে অপরকে আকৃষ্ট করতে পারবে না, ফলে যৌগটি পানিতে দ্রবণীয় হবে না। এসব দিক বিবেচনা করে তাহলে আমরা ইন এ ওয়ার্ড সংক্ষেপে বলতে পারি, সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না এবং আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। সেক্ষেত্রে বন্ধুরা, সমযোগের মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে যাদেরকে পোলার সমযোগ বলা হয় এবং এরা কিন্তু পানিতে দ্রবণীয় হয়। কীভাবে হয় সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।